বাংলাদেশের প্রফুল্ল সমাজের পক্ষ থেকে আমার আমি খুব ভাগ্যবান বলে নিজেকে মনে করছি যে এরকম একটা ঐতিহাসিক প্রকল্প আমরা বাস্তবায়ন করার জন্য আমি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে পেরেছি। এটার জন্য স্বয়ং আল্লাহর প্রতিও আমি আপনার শুকরানা আদায় করছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী HPM শেখ হাসিনা উনি এই যে আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন টানেলের নির্মাণ প্রক্রিয়া সম্বন্ধে আমরা জানতে পারা, এই জন্য আমার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়া আজকে এই বাঙালি জাতির এই প্রথম একটা প্রকল্প এবং যেটা টানেল এশিয়া দক্ষিণ এশিয়ার প্রথম টানেল যেটা আবার তাও নদীর নিচ দিয়ে সেটার উন্মোচন হচ্ছে।